मोतीर्न किशने परतो सतो वा मिथो विपद्ये तो गृहो व्रतानम आदांत गोभीर विशतां तमिश्रम पुनः पुनः चर्वितो चार्वनानम मोतीर्न किशने परतो सतो वा मिथो विपद्ये तो गृहो व्रतानम आदांत गोभीर विशतां तमिश्रम पुनः पुनः चर्वितो चार्वनानम शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिछेन जारा दिव्य ज्ञानेर अपव्यवहार करबार मानुषे गौड़ीय मठेर आश्रित बोले परिचय दिच्छेन तादेर संगे वास्तविक पक्षे गौड़ीय मठेर कोनो सम्बन्ध नाई। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछেন जारा दिव्य ज्ञानेर अपव्यवहार करबार मानुषे गौड़ीय मठेर आश्रित परिचये निजेदेर परिचय देवार चेष्टा करछেন तादेर संगे वास्तविक पक्षे गौड़ीय मठेर कोनो सम्बन्ध नाई। श्रील सरस्वती ठाकुर जानिएछেন যারা আমাকে ধোঁকা দেওয়ার জন্য আমার সম্মুখে এলেন, যারা আমাকে ঠকাবার জন্য আমার সম্মুখে এলেন, যারা আমাকে বঞ্চনা করবার জন্য সম্মুখে এলেন, তাদেরকে আমিও জন্ম জন্ম বঞ্চনা করব, তাদেরকে ঘোরাব। যে জন্মে তাদের গুরু বৈষ্ণব চরণে পূর্ণ বিশ্বাস হবে, বিভিন্ন ধরনের কামনা বাসনা আদি সমস্ত অনর্থ তারা নিজের ইচ্ছা করবে দূরীকরণের জন্য, বৈষ্ণব সঙ্গেত মন আনন্দিত অনেকক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। গুরু বৈষ্ণবের সঙ্গেতে অনর্থ নিবৃত্তি হতেই পারে, কিন্তু হতে পারে না যখন আমি চাই না, যখন আমার বিভিন্ন অন্নবিলাসের বিভিন্ন রকম যে গুপ্ত ইচ্ছাগুলোকে আমি গোপনে পোষণ করি এবং গুরু বৈষ্ণবের সঙ্গ করছি বলে দাবি করি, সেই সময় আমার অনর্থ দূরীকরণ হতে পারে না। অনর্থ দূরীকরণের জন্য ভাগবতে একটি শ্লোক প্রায় উচ্চারণ করতেন শ্রীল প্রভুপাদ, যেষাম সয়েষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি সশৃগাল ভক্ষে। অনর্থ দূরীকরণের জন্য বিশেষ কিছু কষ্ট করতে হয় না, কেবল দরকার হল নির্বলিক ভাব, নিষ্কপট ভাব। কিন্তু এই নিষ্কপট ভাব বদ্ধজীবের হৃদয়ে সহসা জাগরুক হয় না, যার জন্যই কোনোরকমভাবে অনর্থ দূরীকরণেরও প্রসঙ্গ অত্যন্ত দূরের কথা হয়ে যায়। মতীর্ণ কৃষ্ণে পরত শত বা প্রহ্লাদ মহারাজের বচন সাক্ষাৎ, কোনোভাবেই তথাকথিত গুরু বা কাউর জাগতিক কাউর উপদেশের দ্বারা কোনোরকমভাবে এই আমার বদ্ধ মন ভগবৎচরণে মনোনিবিষ্ট হতে পারে না। মতীর্ণ যাবৎ মতীর্ণ কৃষ্ণে পরত শত বা নিজের চেষ্টায় বা তথাকথিত কোনো কাউর উপদেশে কোনোরকমভাবেই এ মন কৃষ্ণচরণে অভিনিবিষ্ট হতে পারে না। মতীর্ণ কৃষ্ণে পরত শত বা মিথ বিপদ্দিত গৃহব্রতানম, যারা গৃহব্রতকে নিজের হৃদয়েতে লুকিয়ে রেখেছেন। প্রভুপাদ প্রায় দুটো কথা বলতেন, একটা হচ্ছে সংকীর্তন মেধা, একটা হচ্ছে গৃহমেধা। গৃহমেধা আর সংকীর্তন মেধা, যাদের গৃহমেধা চিরকাল থাকবে বলে তারা দাবি করছেন, রেখে দিচ্ছেন, তাদের কোনো মঙ্গল হয় না। সংকীর্তন মেধা
জাগরুক হওয়ার সঙ্গে সঙ্গে সংসার বন্ধন শিথিল হয়ে যায়। সংকীর্তন মেধা জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে জড়জগতের বন্ধন সমস্ত কিছু অনর্থ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। গৌড়ীয় মঠের অপ্রাকৃত শ্রবণ কীর্তন সদনে যে অকৈত্তব্য সত্যের কীর্তন হয়, বদ্ধজীবগণ সর্বদাই সেই সব অকৈত্তব্য সত্য কীর্তন থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখার বিভিন্ন রকম ফন্দি আবিষ্কার করে। গৌড়ীয় মঠের অপ্রাকৃত শ্রবণ সদনে অপ্রাকৃত জগতের যে অকৈত্তব্য সত্য কথা আলোচিত হয়, বদ্ধজীবগণ সেই অপ্রাকৃত সত্য কথাকে শুনবে না বলে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করে নিজেকে সেই হরিকথা কীর্তন থেকে অনেক দূরে সরিয়ে রাখেন, যাতে আমার মঙ্গল না হয়, কেউ যেন আমার মঙ্গল করতে না পারে। এ ধরনের ব্যক্তিদের জন্যই প্রভুপাদ এই কথা বলেছেন, যারা আমাকে ধোকা দিতে এসছেন আমিও তাদেরকে ধোকা দেবো। প্রভুপাদ অনেক সময় দুঃখ করে বলতেন, আপনারা হরিভজন করবেন বলে আমাকে কথা দিয়েছিলেন, আপনারা আমাকে বঞ্চনা করবেন না, আপনারা তো কথা দিয়েছিলেন, তাই জন্য তো এসছেন, হরিনাম নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, এইসব প্রসঙ্গ ছিল। নরোত্তম ঠাকুর মহাশয় প্রথমেই প্রেম ভক্তি চন্দিকার প্রারম্ভে যে শ্লোক আমাদেরকে শিখিয়েছেন নিজে আচরণ করে, সেটা কি, সেটা সবাই জানেন, সবসময় সেটা হরিকথা কীর্তন বা সবসময় এটা বলে থাকেন, কিন্তু সহসা সেটার মধ্যে কোনো অ্যাটেনশান দেয় না ভালো করে। সেটা কি মানে, অজ্ঞান অতিবীরান্দস্য জ্ঞানাঞ্জন শলাখ্যা চক্ষুন্মিতম যেন তস্মৈ শ্রী গুরবে নম। অজ্ঞান অতিবীরান্দস্য, এই অজ্ঞান অতিবীরান্দস্য এটার মানে কি, অজ্ঞান অতিবীরান্দস্য মানে কি বলছেন, যার অনন্তকালের ইতিহাসে জীবাত্মার যে সমস্ত কামনা বাসনা আছে, বিভিন্ন ধরনের কৈত্তব্য আছে, সেগুলোকে দূরীকরণের জন্য গুরুচরণের কাছে, সদ্গুরুর কাছে উপস্থিত হলে তিনি কি করেন, মানে অজ্ঞান তিমিরান্ধস্য, তিমির মানে হলো একটা এক ধরনের রোগ, তিমির বলা হয় এক ধরনের চোখের রোগ, তিমির কথাটার মানে হলো একটি চোখের ব্যাধি, যে ব্যাধিটা হলে পরে মানুষ ভালো করে দেখতে পায় না কিছু, তাতে অন্ধত্ব লাভ করে, প্রায় চোখে দেখতে পায় না ভালো করে, এই জন্য বলছেন অজ্ঞান তিমিরান্ধস্য। তিমির একটা ব্যাধি, চৌখি চোখের চোখের ব্যাধি, সেটা হলে পরে মানুষ ভালো করে চোখে দেখতে পায় না, অন্ধত্ব লাভ করে। এটার অর্থ হলো এই, বিভিন্ন ধরনের কামনা বাসনার বশবর্তী হয়ে মানুষ জড়জগতে ভ্রাম্যমান হচ্ছে, কোনোরকমভাবে দিকদর্শন পাচ্ছে না, কোন পথে যাব, কি করব, কোন পথে গেলে আমাদের মঙ্গল হবে, কিছুই বুঝতে পারছেন না। এই অবস্থায় যদি সেই সব জীবের ভক্তিমুখী স্বকৃতি, ভক্তি উন্মুখী স্বকৃতি যদি অ্যাকুমুলেটেড হয়, জড়ো হয়, সেই ভক্তিমুখী স্বকৃতি জড়ো হলে পরে প্রচুর পরিমাণে যখন পুঞ্জীভূত হয়, তখন তার সঙ্গে কোনো সদ্গুরুর সাক্ষাৎকার হয়, ভগবান বলরাম তাকে সদ্গুরুর কাছে পৌঁছে দেন, সেই সময় সে সদ্গুরু কী করেন, এক ধরনের শলাকা আছে যেটা দিয়ে কাজল চোখে পড়তে হয়, এটাকে বলে চোখের প্রসাধনী শলাকা, সেই হচ্ছে জ্ঞানাঞ্জন শলাখ্যা চক্ষু উন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, যা তার চোখের যে ব্যাধি, যে যথাযথভাবে পরম সত্য বস্তুকে দেখতে পাচ্ছে না, পরম সত্য বস্তুকে লক্ষ্য করতে পারছে না, এত বড় সত্য কথাটাকে জানতে পারছে না, সেইটাকে দেখবার জন্য, বোঝবার জন্য যে তিনি চক্ষু উন্মীলন করে দেন, চক্ষুকে খুলে দেন, সেই জন্য নরোত্তম ঠাকুর
প্রথমেই এই শ্লোক দিয়ে শুরু করেছেন, ওম অজ্ঞানতি অজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্রাক্ষ্য চক্ষুরমিত জ্ঞান তসমি শ্রী গুরুবে নম। সেই গুরুদেব চরণে তিনি দণ্ডবোধ জানিয়েছেন, কীর্তনগুলোর মাধ্যমে বন্ধময়ী সাবধান মতে ইত্যাদি কথা বলেছেন। আমরা গুরুচরণে দীক্ষা লাভ করার জন্য আসি, প্রভুপাদ বলছেন যারা গুরুচরণে এসে আমার দীক্ষা লাভ হয়ে গেছে, কটা মন্ত্রর শব্দ শুনেছেন, শুনে বললেন আমার দীক্ষা হয়ে গেছে বলে তারা চলে গেলেন, গুরুপাদ পদ্মকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন, সেই সব মূর্খের কোনোদিনই দীক্ষা কার্য সম্পন্ন হয় না, তারা দীক্ষা কার্যের কোনো মানেই বোঝেন না, দীক্ষা কার্যের বাস্তবিক তারা মানেই বোঝেন না, দীক্ষা কার্য কাকে বলে। যদিও আপনারা অনেক সময় শ্লোকে বলে থাকেন, যারা পাঠ করেন বা যারা শোনেন তারা অনেকেই শোনেন, কিন্তু অনুভব কতটা হয় সেটাই হচ্ছে বিষয়, বিচারের বিষয়। সেখানে বলেন দিব্য জ্ঞান যত দিয়াদ কুরিয়াত পাপস্য সংশয়ম, এটাকে বলে দীক্ষা। যাতে দিব্য জ্ঞানের উন্মেষ হয়, জড় দর্শন চলে যায়, অপ্রাকৃত দর্শনের উন্মোচন হয়, সেই যে দর্শনের শক্তিটা লাভ হয় গুরুপাদ পদ্মের থেকে, নিষ্কপটভাবে তার চরণে শরণাগতি হওয়ার ফলে সদ্গুরু হওয়া দরকার, সদ্গুরুর চরণে শক্তি থাকে, তথাকথিত গুরুর শক্তির কোনো অবকাশ নেই, সে সম্বন্ধে আমি আলোচনা করব কিছু। সেখানে বলছেন দিব্য জ্ঞান যথোদা দিয়া করিয়াত পাপস্য সংশয়ম, যাতে অনন্ত জন্মের পাপরাশি পুঞ্জীভূত পাপরাশি সমস্ত ক্ষয়প্রাপ্ত হয়, অনন্তকালের যে পাপরাশি আছে সদ্গুরু সেইটাকে শিষ্যকে যখন দীক্ষিত করবেন বলে মনে করেন, আর শিষ্য যদি মনে করেন আমি বাস্তবিক দীক্ষা নেব পরস্পরের, এরকম একটা যখন ভাব উপস্থিত হয় তখন সেই মন্ত্র উপদেশ দ্বারা, সে মন্ত্রের অক্ষর মানে হলো ভগবত, মন্ত্রের উপদেশ মানে হলো ভগবানকে দিয়ে দেওয়া। যখন সদ্গুরু পাদপদ্ম মন্ত্রের উপদেশ করেন তার মাধ্যমে ভগবানকেই দিয়ে দেন আমার হৃদয়ে, মন্ত্রের মাধ্যমে, যে মন্ত্র সেই মন্ত্রকেই ভগবান বলা হয়। মন্ত্রই পরে যখন সিদ্ধিলাভ করে কেউ মন্ত্রজপ করতে করতে, তখন সেই মন্ত্রের স্বরূপ দেবতা দর্শন করে, মন্ত্রের যে অধিষ্ঠাত্রী দেবতা কাম গায়ত্রী জপ করলে কামদেব, এগুলো দর্শন হয়। যতক্ষণ পর্যন্ত এগুলো হয় না, সেই গুরুপাদ পদ্ম যদি কাউকে দীক্ষিত করেন তাতে সেই লেখায় কোনো লাভ হয় না, সেই দীক্ষার মধ্যে কোনো বীর্য থাকে না। যার জন্য এখানে বলছেন দিব্য জ্ঞান যত দিয়াত করিয়াত পাপস্য সংশয়ম, সমস্ত অনন্ত পাপরাশি সমস্ত পুঞ্জীভূত পাপরাশিকে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, আর দিব্য জ্ঞান জাগরুক হয় তবেই তাকে দীক্ষিত বলা হয়। আবার দীক্ষা কথাটার আনুষ্ঠানিক যে বিষয় আপনারা জানেন, সেটার মানে আপনারা বোঝেন, কোনো গুরুচরণে গেলাম তিনি আমাকে একান্তে আমাকে মন্ত্রের কিছু উপদেশ করলেন, ব্যাস আমার দীক্ষা হয়ে গেল। কিন্তু এ ধরনের দীক্ষার কথা প্রভুপাদ বলেন নাই, যার জন্য বারবার তিনি বলতেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষার মধ্যে অনন্ত পার্থক্য বিরাজমান রয়েছেন। তথাকথিত দীক্ষাটা কিছু বাস্তব দীক্ষা নয়, তথাকথিত দীক্ষাটাকে বাস্তব দীক্ষা বলা হয় না, বাস্তব দীক্ষা হওয়ার জন্য যে কন্ডিশনগুলো দরকার সেটা আগেই বলা হয়েছে, যে শাংশ এস ভগবান দয় ভগবান দয় এদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, সর্বাত্মনা আশ্রিত পদম ফ্রম হার্ট হৃদয় থেকে সর্বাঙ্গীনভাবে যিনি শরণাগতি হন, সর্বেন্দ্রিয় সমস্ত অন্তরের সত্তা নির্বলিক মানে হচ্ছে নিষ্কপটভাবে যখন স্বতঃস্ফূর্তভাবে গুরুচরণে আত্মনিবেদন, গুরুচরণে আত্মনিবেদন যখন সিদ্ধ হয় তখনই সদ্গুরু তাকে দীক্ষিত করলে সেই দীক্ষার ফল পাওয়া যায়। সেটাকেই চৈতন্য চরিতামৃত অত্যন্ত সহজ ভাষায় বলছেন, দীক্ষাকালে শিষ্যকালে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়,
অপ্রাকৃত হয়ে যায়। এই জন্য বলছেন যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, যদি আত্মসমর্পণে কোনো রকম বাস্তবতা না থাকে, আত্মসমর্পণ যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে দীক্ষিত ব্যক্তির দীক্ষায় কোনো ফললাভ হবে না। তাকে দিয়ে মন্দিরের কোনো সেবা পূজা আদি রন্ধন আদি কোনো কিছু করালে তার ফল গোষ্ঠীভোজনে সবাইকে ভোগ করতে হবে, প্রত্যেক যারা থাকবে তার সবাইকে। গোষ্ঠীভোজনে এটাই হচ্ছে সবচেয়ে মজা। গোষ্ঠীভোজনে কেউ যদি ব্যবিচার করে মন্দিরে, কেউ যদি ব্যবিচার করে পাটকীর্তনে, কেউ যদি ব্যবিচার করে রন্ধনে, তার সমস্ত ফল সবাইকে ভোগ করতে হবে, যারা আছেন সবাইকে। আর গোষ্ঠীভোজনের লাভ কী? কোনো যদি মহাপুরুষ মঠে থাকেন, তার যদি বাণী আমি শুনতে পাই, তার উপদেশে যদি থাক আমি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি, রেগুলেট করতে পারি, ওই মহাপুরুষের দর্শন আমি দিনরাত পাচ্ছি। সেই মহাপুরুষে মঠে রয়েছেন, তিনি আমাকে উপদেশ করছেন, ক্ষমা করছেন, কৃষ্ণের কাছে আমার জন্য নিবেদন করছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদা। আমার এই ধরনের সুযোগটা থাকে। কোনো মঠে যদি মহাপুরুষ থাকেন, তিনি সর্বদাই তাদের সব সব শিষ্যদের যেন অপরাধ না হয় তার জন্য কৃষ্ণের চরণে নিবেদন করবেন। তার বাণী সেবা যে হয়, তিনি যে বাণী আমাদেরকে বলেন তার শোনবার অবকাশ হয়, অনেক কিছু কেটে যায়। কিন্তু তা না হলে অনেক বিপদ, বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে, যার জন্য দীক্ষা কথার এইটি হচ্ছে বাস্তব কথা। আত্মসমর্পণ হওয়ার সঙ্গে সঙ্গে দীক্ষা কার্য হয়, কিন্তু দীক্ষা মানে কেউ যদি বুঝে নেয়, কিছু মন্ত্র উপদেশ কিছু সময়ের জন্য আমি নিলাম, এইটি বোধ হয় কিছু সময়ের জন্য আমাকে কিছু মন্ত্র উপদেশ করা হলো, অতএব আমার দীক্ষা হয়ে গেছে। কিন্তু প্রভুপাদ একথা বলছেন না, নরোত্তম ঠাকুর একথা বলছেন না, হরিদাস ঠাকুর একথা বলেন নাই। যখন পাপাচারিণী কে লক্ষ্যহীরা যখন তাকে তার চরিত্র নষ্ট করবার জন্য এসেছিল, হরিদাস ঠাকুর বারবার একই কথা বলেছেন প্রতিদিনেই, যে আমি প্রতিদিন আমি দীক্ষিত হই মন্ত্রেতে, সেই জন্য আমার দীক্ষা যতক্ষণ আমার সমাপ্ত না হয় মন্ত্র সংখ্যা নাম, ততক্ষণ আমি তোমার যে কথা আমি রাখতে পারছি, তুমি যদি বসো অপেক্ষা করো তাহলে আমার আমি চেষ্টা করব, তোমাকে সঙ্গ দেব। কিন্তু বাইরের জগতের লোক বুঝতে পারছেন না, হরিদাস ঠাকুর তাকে নিজের উচ্চ সঙ্গ দানের দ্বারা সেই পতিতাকে উদ্ধার করেছিল। হরিদাস ঠাকুর লক্ষ্যহীরা ভাবছেন আমি তাকে নিজের সঙ্গ দিয়ে তাকে পতিত করব, ফেলে দেব, এইটা ভাবছেন, সঙ্গ চাইছেন। হরিদাস ঠাকুর বলছে হ্যাঁ তুমি যা চাইছো তো আমি পালন করব, কিন্তু লক্ষ্যহীরার মানেটা বুঝছে না। যারা তত্ত্ববিদ মহাপুরুষ তারা বুঝতে পারছেন, সে ভাবছে তার সঙ্গ দেবে আমাকে, সঙ্গ কথাটার মানেই বোঝে না। লক্ষ্যহীরা সঙ্গের সঙ্গ কথার মানে বোঝে না। ভক্তিবিনোদ ঠাকুর সঙ্গ কথার মানে বলেছেন যে যার সঙ্গে মানুষ প্রীতি বিনিময় করে তার সঙ্গেই তার সঙ্গ হয়। যে বস্তু বা যে ব্যক্তি যে কিছুর সঙ্গে যার প্রীতি বিনিময় হবে তার ট্রিমেন্ডাস অ্যাফিনিটি জাগ্রত হবে, আসক্তি জাগ্রত হবে, প্রীতি হলেই তার সঙ্গ হবে। হরিদাস ঠাকুরকে সে সঙ্গ দান করে তাকে পতিত করবে বলে এসছে। হরিদাস ঠাকুর প্রতিবারই বলছেন হ্যাঁ তোমাকে আমি সঙ্গ, যা চাইছো তা হবে, আমি সঙ্গ দেবো। দেখা গেল হরিদাস ঠাকুর সত্যি কথাই বলছেন। হরিদাস ঠাকুর নিজের উচ্চ সঙ্গ দান করেছেন, তিনি যে মহা মহা ভাগবত, হরিদাস ঠাকুর নিজের উচ্চ সঙ্গ দান করেছেন কাকে? লক্ষ্যহীরাকে। তারপরে লক্ষ্যহীরা এই যে তিন দিন তিন রাত্রির, তিন দিন নয় তিন রাত, তিন দিন মানে তিন তিন দিন যাবৎ রাত্রিকালে অনর্গল যে হরিদাস ঠাকুরের নাম সংকীর্তন শুনলেন এবং হরিদাস ঠাকুর ভগবানের কাছে এই লক্ষ্যহীরার জন্য প্রার্থনাও করলেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, তাতে দেখা গেল কি লক্ষ্যহীরার চরিত্র পরিবর্তন হয়ে গেল, লক্ষ্যহীরা পায়ে পড়লেন তিন দিন পর। এর দ্বারা আমরা কি বুঝলাম? লক্ষ্যহীরা অনেক পাপাচারিণী ছিলেন, অনেক পাপ করেছেন, কিন্তু জীবনে সেরকম বৈষ্ণব অপরাধ কিছু করেন না। বৈষ্ণব অপরাধ করলে মুশকিল হয়ে, মহামহা ভাগবতের কাছে বৈষ্ণবের কাছে হরিকথা শুনেও অনেক সময় কাজ হয় না। কেন হয় না? প্রভুপাদ বলছেন যদি পূর্বের প্রচুর অনর্থ, মানে অনর্থ বলতে এই অপরাধ,
প্রচুর অপরাধ করার ফলে তার হৃদয়ে চিত্ত হলো বজ্রসমে, চিত্ত হলো বজ্রসম, তোয়া নামে নালবে বিকার, হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি বড় দুঃখে ডাকি বারবার। এই কথাটা ভক্তিমঠ কীর্তনে বলেছেন, জাম কীর্তনে সুন্দরভাবে বলছেন, আমি হতাশ হয়ে তোমার নাম ডাকছি, আমার চিত্ত বজ্রসম হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তীবাদ এসব সুন্দর ব্যাখ্যা করেছেন, কোন জীবাত্মার হৃদয়ে যারা ভজন করতে বলে আসছেন যারা, তাদের ক্ষেত্রে বলছেন, আবার জড়জগতের লোকের ক্ষেত্রেও হতে পারে এটা, বলছেন কোন জীবের হৃদয়েতে বজ্রলেপ হতে পারে, প্রস্তরলেপ হতে পারে, কর্দম লেপ হতে পারে, ধুলি লেপ, লেপ মানে বোঝায় কভারিং, কোন একটা জীবাত্মার যে স্বরূপ আছে তার উপরে কখনো কখনো ধুলি প্রলেপ, ডাস্ট, ধুলির প্রলেপ পড়ে গেল। একটা আয়নার ওপরে যদি ধুলির প্রলেপ পড়ে, সে আয়না তো তুমি নিজের মুখ দেখতে পাবে না, যদিও আয়নাটা ঠিক, আয়নাটা কিন্তু অত্যন্ত দামি আয়না, কিন্তু মুখ দেখতে পাচ্ছ না, তুমি বুঝতেই পারছ না, কারণ তার উপরে ধুলার লেপ পড়েছে। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, কখনো কখনো জীবাত্মার হৃদয়ে ধুলি লেপ হয়, কখনো কখনো কর্দম লেপ হয়, কর্দম মানে মাটি কাদা, একটা আয়না পড়েছিল তার উপরে মাটি কাদা পড়ে গেছে, আবার দেখতে পাচ্ছে না। আয়নাটার কাজ কি, তোমার যা স্বরূপ সেটা দেখাবে, কিন্তু দেখাতে পাচ্ছে না, এটা বলে কর্দম লেপ। অনেক সময় হয় কি, প্রস্তর লেপ হয়, পাথর, পাথরের তলায় চলে গেছে, প্রস্তর লেপ, প্রস্তর লেপ হলো। অনেক সময় বজ্রলেপ, অনেক সময় বজ্রলেপ হয়। এই যত উত্তরোত্তর, এই যে আসন দেওয়া আছে, আসন দেওয়া আছে, উত্তরোত্তর আমাদের যত যে লেপগুলো উপরের দিকে, আমি লেপ প্রলেপ যে প্রলেপের কথা বলছি, সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ধুলিলেপের থেকে কর্দম লেপ আমি ভয়ঙ্কর, কর্দম লেপের থেকে প্রস্তর লেপ অনেক ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর বজ্রলেপ। প্রচুর অপরাধ করলে পরে বজ্রের মতো হয়ে যায় হৃদয়, ভগবানের নাম করলে, ভগবানের কথা শুনলে চোখে জল আসে না, কিচ্ছু হয় না, খালি ওই পুতুলের মতো সব করে যায়। রে যখন হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি বড় দুঃখে ডাকিবার, বলছেন চিত্র হলো বজ্রসম, চিত্ত বজ্রসম মানে বজ্রের লেপ হয়ে গেছে। এই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন হরিকথাতে যে আমাদের প্রত্যেকটা গৌড়ীয় মঠের আচরণশীল সাধু, তারা এক এক বদ্ধজীব যে আমাদের সম্মুখে আসবে, তাদের রক্ষা করবার জন্য, তাদেরকে উদ্ধারের জন্য প্রভুপাদ এটা জানিয়েছেন, প্রায়ই বলতেন গৌড়ীয় মঠের এক একজন আচরণশীল ব্যক্তি, যাদের আচরণ নেই তারা গৌড়ীয় মঠের নয়। একটু আগে আমি শুরু করেছি, গৌড়ীয় মঠের এক এক আচরণশীল ব্যক্তি এই সমাজ সংসারের বদ্ধজীবের উদ্ধারের জন্য তারা গ্যালন গ্যালন রক্ত ব্যয়ের জন্য ব্যস্ত থাকবেন, অধৈর্য হবেন না। যদি আপনাদের পরোপকারের সংকল্প থেকে থাকে, যদি আপনারা সাধু ব্রত গ্রহণ করেছেন এই সংকল্প নিয়ে যে আমরা সাধু হয়েছি জগৎকে উদ্ধার করব, অবশ্যই নিজের প্রাণ যদি যায়, এই সংকল্প যদি আপনাদের হৃদয়ে থাকে, তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের মধ্যে অধৈর্য ভাব আসবে না, পেশেন্সই থাকবে। জয়, যদি আমাদের প্রত্যেকের সংকল্প থাকে আমরা পরোপকার করব, আমরা বদ্ধজীবকে উদ্ধার করব, সেক্ষেত্রে আমাদের মধ্যে অধৈর্য বলে কোনো কথা থাকবে না, সহ্য ধৈর্য প্রচুর পরিমাণে থাকবে আমাদের মধ্যে। যেটা না করলে, নেটা না থাকলে অপরকে উদ্ধার করার কোনো প্রসঙ্গই আসে না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও কোনো গ্যারেন্টি নেই, বদ্ধজীব স্বতন্ত্র, যখন তখন অপরাধ করে চলেও যেতে পারে। সেই জন্য সর্বদাই আচরণশীল সাধু আচার্যগণ সর্বদাই প্রত্যেকটা সাধুর কোন কোন জায়গায় দোষ গুণ কী হচ্ছে, তাদেরকে শাসন প্রীতি এগুলো দান করে তাদেরকে ধীরে ধীরে উদ্ধার করেন, তা নাহলে সম্ভব না। যার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ প্রসঙ্গে এই কথা বলেছেন, আচার্যর আরণির আদ্য অন্তে বাসি উত্তর আরণি তৎপ্রবচনম
সন্ধ্যানম বিদ্যা সন্ধি সুখাবহ। সেখানে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচার্য আরণির আদ্য, আরণী মানে হচ্ছে কাঠ, কাষ্ঠ, শুষ্ক কাষ্ঠ। আচার্য আরণির আদ্য অন্তে বাসি উত্তর আরণি, শিষ্য হবে একটা কাঠের খণ্ড, গুরুদেব হবেন উপরের কাঠের খণ্ড, এই দুটো কাষ্ঠখণ্ড ঘর্ষণ হবে, সেই ঘর্ষণটা ফলেতে আগুন জ্বলবে। বুঝে গেল মহারাজ? আচার্য অরণির আদ্য, আদ্য মানে যে টপ মোস্ট, ওপরে যে এটা থাকে সেই কাষ্ঠখণ্ডটা হলো আচার্য, আর নিচে অন্তে বা আসে উত্তর আরণি, সে দুটোর মধ্যে ঘর্ষণ হবে। ঘর্ষণটা হওয়ার ফলে যেমন আগুন জ্বলে, আগেকার দিনে তো হ্যাঁ তাদেরকে এইভাবে আগুন জ্বালানো হতো, সেরকম আচরণশীল আচার্য যিনি তত্ত্বজ্ঞানী, যার সম্বন্ধে উপনিষদে সব জায়গায় বলা আছে শব্দের পরেচ নিষ্ণাতম ইত্যাদি কথা বলা আছে, শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে যিনি নিষ্ণাত, সেই গুরুদেব শিষ্যকে কি করবেন, এই যে ঘর্ষণ ক্রিয়া বলল এটা কেমনভাবে হবে, তৎপ্রবচনম সন্ধ্যানম, এই প্রবচনম প্রবচনটাই হলো যেমন দেশলাই কাঠি এরকম ঘষতে হবে, ঘষতে হতে আগুন জ্বলে উঠবে, এই প্রবচনটা হলো ওই দেশলাই কাঠি ঘর্ষণ। প্রবচনের দ্বারা কি হবে, শিষ্যের হৃদয়তের যত অনর্থ রাশি আছে সেই অনর্থ রাশি বিদূরিত হবে, তারপর দিব্য জ্ঞানের একদিন উন্মেষ হয়ে যাবে, আগুন জ্বলে উঠবে। আগুন মানে ভগবানের প্রতি ভালোবাসার আগুন। এই কথাটাই নরোত্তম ঠাকুর শুনলে মনে হবে তোমরা যে কীর্তনটা করো, হ্যাঁ চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু, এই প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা অক্ষরের যে এত সুন্দর ব্যাখ্যা আছে, কেউ এসবের মধ্যে কোনো অ্যাটেনশান দেয় না, যার জন্য আজ আমাদের দুর্গতি। আজ আমাদের এই দুর্গতিটা কেন, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কথা বলি, প্রত্যেকটা কথা হওয়া দরকার গুরুবর্গের আনুগত্যে, সৌতপন্থা, আমাদের সৌতপন্থার অনুশীলনের জন্য এই মঠ মন্দির, এখানে কোনো ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো সিদ্ধান্ত আলোচনা করলে হয় না। এই জায়গাটা আমাদের গৌড়ীয় মঠ মানে হলে এখানে সৌতপন্থার অনর্গল মন্দাকিনী প্রবাহ চলছে, সেই প্রবাহতে আমাদের সব আমাদের স্নাত হতে হবে, কেন নিষ্ণাত গুরুপাদ পদ্ম আমাদেরকে স্নান করাবেন, আমাদেরকে স্নান করাবেন। আর আমরা এই জগতে শরীর ছেড়ে দিলেও আমরা অপ্রাকৃত জগতে যেতে পারবো না যতক্ষণ না অনর্থ আমাদের যায়। সেই জন্য বৈকুণ্ঠ জগতে যাওয়ার আগে, বৈকুণ্ঠ জগতে যাওয়ার আগে আমাদের বিরজা নদীতে স্নান করতে হয়। আগেও বলেছি অনেকবার হরিকথাতে আছে বিরজা, যখন জীবাত্মা আস্তে আস্তে ওঠে, এটা হচ্ছে দেবী ধাম, দেবী মহেশ ধাম তেসু তেসু তে তে প্রভাব নিচয়া বিহিতষ্ট জেন আছে না ব্রহ্মসংহিতা, সেইখান থেকে আস্তে আস্তে বিন্যাস আছে, হ্যাঁ ভূর ভুব স্ব মহ যন তপ সত্য, সত্যলোককে ট্রান্সেন্ড করে সেখান থেকে তোমার কী হবে, মায়া জগৎ কাটিয়ে তুমি পাবে হচ্ছে কোথায় যাবে, মায়া জগৎ কাটিয়ে সেখানে পাবে হচ্ছে এই যে বিরজা নদী, চিন্ময় জল বিশাল, সেই বিরজাতে জীবাত্মাকে ধৌত করা হয়, জীবাত্মা ক্যান টেক এ নাইস বাথ, জীবাত্মাকে চান করানো হবে, চান করানোর পরে স্নান করানো হবে, তারপর তো ডাস্ট ফ্রি হয়ে যাবে, তারপর তাকে আস্তে আস্তে তোলা হবে, তারপরে নির্বিশেষ ব্রহ্মলোক জ্যোতি সেটাকে কাট করবে, করে সদাশিবের লোকে পৌঁছাবে, সদাশিব লোক অলমোস্ট বৈকুণ্ঠ লোকই বলা যায়, বৈকুণ্ঠকে গেট, তারপর সদাশিব থেকে আস্তে আস্তে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোককে সেখানে গোপকুমারের কথা দেখিয়েছেন সনাতন গোসাই, গোপকুমার বৈকুণ্ঠ লোকে গিয়েও আনন্দ পাচ্ছেন না, কেন সে ব্রজধামে কৃপা পেয়েছে আগে, বৈকুণ্ঠ লোকে ভাল লাগছে না, তখন তাকে কী করলেন ভগবান আস্তে আস্তে তুলে দিলেন, তারপর সে গোলক বৃন্দাবনে ঢুকলো, সেখানে দ্বারকায় ভাল লাগছে না, মথুরায় ভাল লাগছে না, তারপর শেষে গিয়ে যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, অর্থাৎ সেখানে লেখা রয়েছে টিকাতে লেখা রয়েছে যখন গোপকুমার সিদ্ধি লাভ করলেন, মাইন্ড ইট, গোপকুমার যখন নিজে ভজনের এত তীব্র ভজন করেছেন, কামাখ্যা মা
যোগমায়া তাকে মন্ত্র দিয়েছিলেন গোপকুমারকে, কাম গায়ত্রী কাম গায়। সেই মন্ত্র সিদ্ধি হলো, যখন সিদ্ধি হয়ে যখন তিনি পুরো একবারে ভগবত ধামে প্রবেশ করবেন, তখন কোন সময় গোপকুমারের সিদ্ধি হলো কীরকম না বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সায়ংকালে কী করছেন, সায়ংকালে সমস্ত গোপবালককে নিয়ে এবং গৌবাছুর সব নিয়ে একবার দৌড়াতে বংশীধ্বনি করতে করতে ছুটে ছুটে আসছেন, সব ফুলের বৈজন্তী মালা ধুলে ধুলায় ধূসরিত অঙ্গ কৃষ্ণের, আর সমস্ত সখাগণ দৌড়াচ্ছেন, সব হই হই করতে করতে আসছেন, কোথায় এখন ঢুকবেন নন্দগ্রামে। ওই সময় গোপকুমারের সিদ্ধি হলো, গোপকুমার গিয়ে প্রবেশ করলেন মানে বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে, সেখানে গিয়ে দেখছেন কৃষ্ণ ভগবান এই গৌবাছুর নিয়ে সব ছুটতে ছুটতে আসছেন। দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কী করলেন, ওখানে লেখা রয়েছে কৃষ্ণ ছুটে এসে গোপকুমারকে আলিঙ্গন করলেন, চুম্বন করলেন, কোলে বললেন সখা এত তোমার দেরি হলো কেন, আমি তো এত তোমার জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে। এই হলো কৃষ্ণের কথা। অপ্রাকৃতিক জগতে আমি যে কথাটা প্রসঙ্গে এটা বললাম সেটা কি, আচার্য অরণিরাধ্য অর্থাৎ এই বিদ্যাসন্ধি সুখাবহ যে অপ্রাকৃত হরিকথা আলোচনা হবে, এই অপ্রাকৃত হরিচনা হরিকথার যে দিব্য তেজ আছে বীর্যবতী হরিকথা, এর দ্বারা শিষ্যের হৃদয়ের যত কালিমা সমস্ত দুর্বৃত হওয়ার পর তারপর তার মধ্যে প্রেমের আগুন জ্বলে উঠবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ জাগরুক হয়ে কান্না পাবে, তখন তার আগে নয়। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় এই কথাগুলো কীর্তনেতে বলেছেন, শ্রীগুরু চরণপদ্ম হ্যাঁ কেবলই ভকতি সদম ইত্যাদি কথা বলেছেন, এখানে অনেক গুপ্ত কথা আছে এর মধ্যে। সেখানে ব্যাখ্যায় বলছেন নরোত্তম ঠাকুর মহাশয় দীক্ষাদানটাকে উদাহরণের কোনো একটা বিষয় মনে করেন নাই, যেখানে দিব্যজ্ঞানের উন্মেষ হওয়ার কোনো সম্ভাবনাই পসিবিলিটি নাই সেখানে দীক্ষা হয়েছে এটা হয় না। সেখানে বলতে চাইছেন যে দীক্ষা কার্যটা কেমন, যেমন হরিদাস ঠাকুরের কথা উঠালাম, হরিদাস ঠাকুর প্রতিদিনই বলছেন, লক্ষ্য হীরা বেশ্যাকে বলছেন আমি প্রতিদিন নতুন নতুন ভাবে আমি দীক্ষিত হই নামযজ্ঞে, আমি নামযজ্ঞে দীক্ষিত হয়ে প্রতিনিয়ত, কাজে আমার যতক্ষণ এই নামযজ্ঞ শেষ না হচ্ছে ততক্ষণ তোমাকে আমার সঙ্গ করতে পারছি না, মানে সঙ্গ দিতে পারছি না, নিজের উচ্চ সঙ্গ দিয়ে নিজের উচ্চ সঙ্গ দিয়ে সাধুরা জগতে যে বদ্ধজীবকে উদ্ধার করে কীভাবে উদ্ধার করে, তার টেকনিকটা কী কৌশলটা কী, নিজের উচ্চ সঙ্গ দান করে বদ্ধজীবকে তুলে আনে। যেমন মাছকে কাল না কদিন আগে আমি বলছিলাম আলোচনা প্রসঙ্গে, যেমন মাছকে ধরা হয় জলে যে ছিপ দেয়, ছিপ দিয়ে বসে রাখে, মাছ কখন ধরা পড়বে জালেতে তারপর তাকে তুলে আনে। এরকম বদ্ধজীব কিছুতেই ভগবত ধামে যেতে চাইবে না, তাদেরকে কায়দা করে ধীরে ধীরে খেলিয়ে খেলিয়ে ওদেরকে তুলে আনতে হবে অপ্রাকৃত ধামে, তা নাহলে তারা ভালো খাওয়া দিলে হবে না। শুধু ভালো খাওয়া গেল, বহুপাদের সময় মহারাজ আমরা শুনেছি গুরুপাদ পদ বলতেন বাবা তখনকার প্রসাদ মানে যদি এখনকার লোক যদি চিন্তা করে ও স্বপ্নে ভাবতে পারবে না, পাতলা ডাল একটা লাফড়া কোনো মতে, তাতেও আনন্দের সঙ্গে সবাই ভজন করছেন, কি আনন্দ আমাদের, এই আনন্দটা কোথা থেকে আসতো, ভক্তিমঠাকুরের যখন যোগপীঠ যখন এ হবে ভক্তিমঠ ঠাকুর নিমন্ত্রণ করেছিলেন, সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট লোক এসেছিলেন, তারা এসে যখন প্রসাদ পেতে বসলেন তারা মনে করছেন অনেক ভালো মন্দ খাবো, তারা যখন যখন প্রসাদের সামান্য স্বরূপ দেখে বুঝতে পারছেন না তারা অপ্রাকৃত স্বরূপ, তখন দুঃখের সঙ্গে জানাচ্ছেন, পরে তাদেরকে তো কিছু বলা হলো না, তারা জানতেই পারলো না যে এটি প্রসাদ, এটি প্রসাদ, আমরা ভালো খাওয়া দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো শিষ্যকে রাখতে পারবো না, যদি অপ্রাকৃত জগতে সেই প্রীতি ভালোবাসা না দেওয়া যায় সেই শক্তি না দেওয়া যায় তাহলে বদ্ধজীবকে কখনোই উঠানো যাবে না। সেই জন্য নরোত্তম ঠাকুর দীক্ষা করার তাৎপর্য বলছেন যে যখন থেকে সিনসিয়ার যে আগত দীক্ষা নেবে বলে যিনি এসছেন সেই জীবাত্মা যদি অন্তর থেকে নির্বলিকভাবে গুরুচরণে শরণাগত হয় তখন গুরুপাদপদে যে মন্ত্রের উপদেশ দান করবেন সেই মন্ত্রের উপদেশ দান করা থেকে আরম্ভ করে মাইন্ড ইট, মন্ত্রের এই উপদেশ যখন মন্ত্রটাকে উপদেশ করলেন সদ্গুরু
যে মন্ত্র শিষ্যের কর্ণে, সেই মন্ত্র উপদেশ করা থেকে আরম্ভ করে আপ টু যখন পর্যন্ত প্রেমের আগুন জাগরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দীক্ষাকার্য চলবে। এখনও আমি দীক্ষিত, কার কাছে? শিশির ভক্তি প্রমোদ পুরীগোস্বামী গুরু মহারাজের কাছে। আমার দীক্ষাকার্য এখনও সম্পন্ন হয় নাই, কেন আমার প্রেম জাগরিত হয় না। আমি মনে করি আমার প্রেম জাগরিত হয়নি, ভগবত প্রাপ্তি হয়নি। লোকে অনেক কিছু বলতে পারে, সেই জন্য আমার দীক্ষাকার্য এখনও সম্পন্ন হয়। দীক্ষাকার্য একটা লং প্রসিডিওর থ্রু হুইচ ইউ ক্যান গেট পারফেক্ট রিয়ালাইজেশন, পরিপূর্ণতম যে বিশ্বাস, পরিপূর্ণতম প্রেম ভালোবাসা যখন জাগরুক হবে সেই সময়তে আমার দীক্ষাকার্য সম্পন্ন। সেই পর্যন্ত হচ্ছে আমাদের দীক্ষা চলছে। সদ্গুরু, আমার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে ভিন্ন করার কোনো কথা বলা হয়নি। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে এক বলেছেন। শিক্ষাগুরু দীক্ষাগুরুকে কখনো ছোট বড় করা হয় না। কারণ প্রভুপাদ ব্যাখ্যা করছেন, সম্বন্ধ জ্ঞান দাতা দীক্ষাগুরুকে, মহান্ত গুরু যিনি আমাকে দীক্ষা দান করলেন, তিনি আমাকে ফার্স্ট অফ অল আমাকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেবে। যেমন কেমিস্ট্রিতে ক্যাটালিস্টের কাজ হয় না, কোনো রিয়াকশান হচ্ছে দুটো দুটো অ্যাসিড বা দুটো বস্তুর মধ্যে, একটা মেটাল একটা অ্যাসিড, তার মধ্যে ক্যাটালিস্টের একটা অংশ থাকে, ক্যাটালিস্ট, যেটা একটা অ্যাক্সিলারেট করে প্রসিডিওরটাকে। সেরকম গুরুপাদপদ্ম কী করেন? সে ক্যাটালিস্টের কাজ করেন। তিনি এই যে মন্ত্রদান করলেন তাকে বলা হয়, যিনি আমাকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিলেন, ঘটক আমার সম্বন্ধ করিয়ে দিলেন। সম্বন্ধ জ্ঞান এটা একটা ভাস্ট চ্যাপ্টার। সম্বন্ধ জ্ঞানকে একটা যেন সাধারণ কিছু কেউ মনে না করে, সম্বন্ধ জ্ঞানের চ্যাপ্টার এত ভাস্ট যে যারা বোকা লোক তারা সারা জীবনেও বুঝতে পারে না তার সম্বন্ধ জ্ঞান হয় না। সম্বন্ধ একটা ইটস এ ভাস্ট চ্যাপ্টার। সম্বন্ধ মানে হলো এই জড়জগতের সঙ্গে আমার সম্বন্ধ কী, আমি যে একটা জীবাত্মা জন্মেছি আমার সঙ্গে এই জড়জগতের সম্বন্ধ কী, মায়াদেবী কাকে বলে, তার সঙ্গে আমার কী সম্বন্ধ, মায়াদেবীর সঙ্গে ভগবানের কী সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমার কী সম্বন্ধ, ধাম নাম পরিকর বিশেষে ইন্টার রিলেশন, প্রত্যেকটি ইন্টার রিলেশন যখন জাগরুক হবে তখন সে পরিপূর্ণরূপে ভজনে প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, সম্বন্ধ জ্ঞানে জাগরুক না হওয়া পর্যন্ত, সম্বন্ধ জ্ঞানে জাগরুক না হওয়া পর্যন্ত কাউর গুরুচরণের ভগবত ভজন, গুরুচরণে আশ্রয় গ্রহণ করে ভগবত ভজন শুরু হতে পারে না। প্রভুপাদ এই কথা প্রায়ই বলতেন কিন্তু কেউ এটা খেয়াল করে না। সম্বন্ধ জ্ঞানে জাগরুক না হওয়া পর্যন্ত কেউ বাস্তবিক পক্ষে ভগবত ভজন শুরু করতে পারে না। ভগবত ভজন এটা আভাস হতে পারে, ইট ইজ লাইক ভগবত ভজন, ইট ক্যান বি লাইক ভগবত ভজন বাট নট ভগবত ভজন। ভগবত ভজন অ্যাকচুয়াল শুরু হতে পারে না। সম্বন্ধ জ্ঞান যখন জাগরুক হয় তখন থেকে এবার ভগবত সম্বন্ধ হয়ে গেল, তারপর অবিদেয় কোয়েশ্চেন ও অবিদেয় নাও কামি। সম্বন্ধ জ্ঞান না হলে অবিদেয় কী করে হবে? অবিদেয় মানে ইটস এ প্রসিডিওর, আমি সেবা করছি, সেবা এটাকে অ্যাকশন। হ্যাঁ, ওই জন্য গোস্বামীগণ সুন্দর ব্যাখ্যা করেছেন যে এই যে কৃপাটা এটা মানসিকভাবেও, এই যে ভক্তি একটা হচ্ছে ভক্তি টু ফোল্ড, ভক্তি অনেক ভাগ আছে, বেসিক্যালি এটা দুরকমভাবে ভাগ করতে পারো। একটা হচ্ছে মানসিক হৃদয়তে স্ফূর্তিপ্রাপ্ত হবে, এটা মানসিক ভেতরে হবে, আর একটা হচ্ছে বাহিরে। ভক্তি মানে অ্যাকশান, ভক্তি মানে অ্যাকশান, এটা বাইরে ভজ ধাতু থেকে সেবায়াম, আর একটা হচ্ছে আন্তরিক। দুটো এই আন্তরিক কৃপাটা গুরু কৃপা ছাড়া হয় না। যদি গুরু কৃপা বলবান না হয় ততক্ষণ পর্যন্ত তার কিন্তু সেই বল লাভ হবে না। কৃপা করো কৌ, কৃপা করো প্রভু দিয়া চিৎ বল, এটা হবে না। এই জন্য নরোত্তম ঠাকুরের ওইখানে ওইটাতে ব্যাখ্যাতে বলা হয়েছে, আদৌ গুরু কৃপাই হচ্ছে বলবত্তর, বলবত্তরম। সবচেয়ে বড় হচ্ছে পাওয়ার হচ্ছে গুরু, তার থেকে পাওয়ারটা সবচেয়ে বড়। যদি কেউ মনে করেন মহারাজ আমরা তো এই কথা শুনিনি, আমরা তো শুনেছি শ্রবণ কীর্তন করলে পরেই নাকি হয়ে যায়, আমরা শুনেছি নাকি শ্রবণ কীর্তন করলে হয়ে যায়,
কেন চৈতন্য চৈতন্যিত বলা আছে এবং মহাপ্রভুর চেতদর্পণ মার্জন শ্লোকেরও ব্যাখ্যাতে পাওয়া যায়। কিন্তু তার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে গুরু কৃপা সেখানে আছে কি, গুরু কৃপা না হওয়া পর্যন্ত শ্রবণ কীর্তন তার শুনবার অধিকারও জন্মাবে না। শ্রবণ কীর্তন যে সে ডাইজেস্ট করবে, শ্রবণ কীর্তনটা যে শুনেছে ডাইজেস্ট করবে, সে পাওয়ারটা আসবে না। যদি বলেন উদাহরণ, অনেক উদাহরণ আছে, পরপর অনেক উদাহরণ আছে, প্রচুর ভাগবত শাস্ত্রে বিভিন্ন জায়গায় উদাহরণ আছে, প্রচুর একটা একটা করে উদাহরণ দিলে অনেক সময় লাগবে। যদি উপনিষদের কথা দেখা যায়, সেখানে উপমন্যু, উপমন্যুর কথাই ধরুন, উপমন্যু মহারাজ, উপমন্যু অগ্নি দেবতার কাছে লাভ করলো ব্রহ্মবিদ্যা, করলো কি না? নচিকেতা লাভ করেছে ব্রহ্মবিদ্যা, কিন্তু লাভ করা মানে অনেকে মনে করে বইটাকে পড়লাম আমার জ্ঞান লাভ হয়ে গেল। আমার কথা ভাইটাল কথা, কিন্তু এ কথা আমি পরে আরও বিস্তৃতভাবে আলোচনা করব, আজকে সামান্যভাবে আলোচনা করছি। অনেকে মনে করলো শ্রবণ কীর্তন করলাম হয়ে গেল, শ্রবণ কীর্তন করলেও দিব্য জ্ঞান নাও আসতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে কে কত পরিমাণে কৃপা লাভ করেছে, সদ্গুরুর কৃপা, সৎ বৈষ্ণব সদ্গুরুর কৃপা লাভ করেছে, সেটার উপর নির্ভর করছে। যদি তাই হতো তাহলে উপমন্যু সে শুনেছে, সে কেন আবার গুরুদেবের কাছে এসে বললেন যে আপনি আমাকে আবার উপদেশ করুন, বলে তুমি তো শুনেছ, বলে না আপনার কাছ থেকে আমার। ওই জন্য বেদে বলা আছে যে আচার্যবান পুরুষ বেদ, আচার্যবান মানে যে আচার্যকে লাভ করেছে সেই পরম পুরুষের জ্ঞান লাভ করবে, পুরুষ বেদ মানে সেই পুরুষ মানে অর্থাৎ পরম পুরুষ সংক্রান্ত জ্ঞান লাভ করবে, ব্রহ্মজ্ঞান টু, আমি তো নির্বিশেষ ব্রহ্মজ্ঞান নিশ্চয়ই বলছি না, আমি সবিশেষ ব্রহ্মজ্ঞানের কথাই বলছি। তাহলে আচার্যবান পুরুষ বেদ বলা আছে, তাহলে যিনি আচার্যকে লাভ করেছেন অর্থাৎ যার জীবনে কপালে সদ্গুরু লাভ হয়েছে, সদ্গুরু লাভ হয়েছে বলে দু রকম কথা আমি বলছি, এক হচ্ছে তিনি সদ্গুরু, আমি অযোগ্য পারলাম না, আর এক হচ্ছে তিনি যিনি আসবেন তিনিও যোগ্য আর তিনি হয়তো পেলেন না। অবশ্য এটা ঠিক সিদ্ধান্ত সেরকম হয় না, কারণ ভগবান বলরাম যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যান, এই সিদ্ধান্তটা গুপ্ত সিদ্ধান্ত। প্রভুপাদ এক জায়গায় বলছেন, একজন কান্না করছেন আমার গুরু লাভ হলো না, বলছে পাগল নাকি, গুরু লাভ হলো না মানে তোর যোগ্যতা হয়নি গুরু লাভ হওয়া, তাই জন্য গুরু লাভ হয়নি। বদ্ধজীব যে যে কপাল, কপাল মানে স্বীকৃতি লাভ করেছে সেই অনুপাতে তার গুরু লাভ হবে, গুরু লাভ কিন্তু নিজের ইচ্ছাকৃত হয় না, যে জীবাত্মা যেরকম স্টেজে উঠেছে সেই রকম অনুপাতে তার গুরুকে পাঠিয়ে দেবে। যদিও বলরাম বিভিন্ন রকম গুরু রূপ ধারণ করে অবতীর্ণ হন, তথাপি যে যেরকম স্টেজে উন্নীত হয়েছেন, যে যেরকম পর্যায়ে উঠেছেন, তার সেই অবস্থাটা অনুযায়ী ম্যাচিং গুরুদেব, ম্যাচিং গুরুদেব দিয়ে দেবেন কে, বলরাম, বলরামের দায়িত্ব রয়েছে। কাজ গুরু পাওয়া যাচ্ছে না, আমি গুরু পেলাম না, এ প্রভুপাদ বলছেন কপটতা, এটাকে বলে কপটতা। আর ভক্তিবিনোদ ঠাকুর বারবার অনুরোধ করেছেন সবার কাছে, আপনারা কেউ গুরু গ্রহণের জন্য ব্যস্ত হবেন না, আপনাদের যদি সিনসিয়ারিটি থাকে, যদি অন্তরের নিষ্ঠা জাগ্রত হয়, আপনাদের যদি ইচ্ছা থাকে, সত্যি আপনাদের জীবনে সর্বস্ব আপনারা ভগবত চরণে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছেন, নিষ্কপট ভাব যদি থাকে, তাহলে জেনে রাখবেন আজ না হলেও কালকে আপনি সদ্গুরু পাইয়ে দেবে আপনাকে ভগবান। গুরুচরণ প্রাপ্তির জন্য ব্যস্ত হবেন না, গুরুচরণ প্রাপ্তি হওয়ার জন্য আপনারা ব্যস্ত হবেন না, এটা আপনার কোনো প্রচেষ্টার দ্বারা হবে না, এটা ভগবান পাইয়ে দেবেন বলরাম। আপনি গুরুচরণ প্রাপ্তির জন্য ব্যস্ত হলেন, ওখানে কি 10,000 শিষ্য হয়েছে কোন গুরু, আপনি কি ঝাঁপিয়ে বললেন আগুনে, প্রপাত বলছে এভাবে বদ্ধজীবগুলো সব অমঙ্গল বরণ করছে, তারা গুরুচরণ আশ্রয়ের ব্যস্ত বিষয়টাই বোঝে না, তারা মরছে। ভক্তিমন্ত ঠাকুর বলছে আপনারা জন্মজন্ম অপেক্ষা করুন, যদি এই জন্মে গুরুদেব না পান পরের জন্মে আপনাকে পাইয়ে দেবে, কিন্তু তথাপি ব্যস্ত হবেন না, দুম করে গিয়ে আগুনে ঝাঁপ দেবেন না, একটা অসৎ ব্যক্তির কাছে গিয়ে ঝাঁপ দেবেন না, আপনারা মরে যাবেন, যেও ভজন হতো তাও শেষ হয়ে গেল। কেন অসৎগুরু কী করবেন, সমস্ত শিষ্য সঙ্গকে নিয়ে নরক গমন করবেন, উপনিষদে এসব কথা বলা আছে, যো ব্যক্তি অন্যায় ন শ্রেণতি য বলা আছে না,
যে অন্যায় কথা কীর্তন করেন, যে অন্যায় কথা শ্রবণ করেন, তৌ উভৌ যো ভক্তি ন্যায়রহিতম অন্যায়েন শৃণতি তৌ উভৌ নরকম ঘোরম ব্রজতঃ কালম অক্ষয়ম। ব্রজতঃ, হ্যাঁ, নরকে চলে যান, কালম অক্ষয়ম। এখানে বলা আছে যো ব্যক্তি ন্যায়রহিতম অন্যায়েন শৃণতি য তবু উভৌ, তারা দুজনেই ব্রজতঃ কোথায় যায়? নরক, নরকে যায়, নিলেয়ম কালম অক্ষয়ম, অক্ষয়কালের জন্য নরকে চলে যায়, লাভ হবে না কিছু। যার জন্য দীক্ষা কার্যটার মানে বোঝা গেল। এবার যে মহাপুরুষের কথা বলা হয়েছে, যার আবির্ভাব তিথি আজকে, বহু সৌভাগ্যক্রমে আমাদের এই মহাপুরুষ আমাদের কাছে এসেছিলেন কৃপা করবার জন্য। প্রচুর ব্যক্তিকে তিনি কৃপা করেছেন, কেউ কেউ তার সে কৃপা নিতে পেরেছেন, কেউ কেউ নিতে পারেননি। গুরু কৃপা পূর্ণরূপে নিতে পেরেছেন, এ কথাটা আমরা কী করে বুঝব? আমরা কী করে বুঝব এই ব্যক্তি, এই 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 বৈষ্ণব গুরুদেবের পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছেন কী করে আমরা বুঝব? যার কাছে হাজার হাজার শিষ্য এসে পায়ে মাথা দেবে সেই তাকেই নাকি? হ্যাঁ, যার গলায় বিশেষ বড় মালা পড়বে, যাকে বেশি করে পা ধোয়াচ্ছে লোকে, সেই? প্রভুপাদ বলছেন না, প্রভুপাদ বলছেন না, আপনারা বোকা হবেন না। হয়তো দেখা গেল যাকে পূর্ণ কৃপা করেছেন গুরুদেব, তাকে জগতের লোক কেউ চেনেই না, লুকিয়ে রয়েছেন। ওই জন্য পরম পূজা কেশব গোস্বামী একটা কথা বলতেন হরিকথাতে, যেখানে যেই ব্যক্তি, যেখানে যেই বস্তু পাওয়া যায় না, ভাই মাইনি কেশব গোস্বামী বলছেন, যেখানে যে বস্তু পাওয়া যায় না, বর্তমানে আমরা মূর্খ লোকগুলো সেইখানে সেই বস্তুটা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। বোঝা গেল বাংলায়? বাংলায় বললাম কিন্তু, যাহা জো চুজ মিলতাই নেই, ইউ ক্যান নট গেট ইট হিয়ার, বাট ইউ ট্রাই টু গেট ইট হিয়ার, হাউ ইজ দ্যাট পসিবল? সোর্স ইজ নট, পোটেন্সি ইজ নট দেয়ার। ইংরেজিতে বলা হয়, ইফ পোটেন্সি ইজ নট দেয়ার, হাউ ইউ ক্যান গেট দ্যাট, হাউ ইউ ক্যান এক্সপেক্ট? আমার কাছে কিছু দুধ আছে, মিল্ক ইজ দেয়ার, হ্যাঁ, কিন্তু সেই মিল্ক থেকে আমি মাখন পেতে পারি যদি স্টার করি, কিন্তু কোনো একটা জলকে যদি আমি এরকম এরকম মন্থন করে বলে মাখন পাবো, আরে জলের মধ্যে তো মাখন পাওয়ার যে দুধের মধ্যে পোটেন্সি আছে, তাই আমি মাখন পেয়েছি, কিন্তু জলের মধ্যে তো সব মাখন পাওয়ার মধ্যে কোনো পোটেন্সি নেই, মাখন কী করে পাবে? রুট কজটা সেখানে থাকা দরকার, কজ অ্যান্ড এফেক্ট যেটাকে বলা হয়, সায়েন্টিস্টরা যেটাকে বলে কজ অ্যান্ড এফেক্ট, কার্য এবং কারণ দুটো সব সমন্বয়, একটা মিল, একটা গোপন সম্বন্ধ আছে সেখানে। যে আমরা বাংলায় অনেক সময় মজা করে বলি, আরে এঁড়ে গরুকে টেনে দিলে কি দুধ বেরোবে, এঁড়ে গরু বোঝো মহারাজ, অনেক মজা করে বলতেন, এঁড়ে গরুকে টেনে দিলে কি দুধ বেরোবে? এঁড়ে গরু দুধ কোত্থেকে পাবে তুমি? ভালো করে দুইছে ঘন্টার পর ঘন্টা, কী করে বেরো? সেরকম গুরুপাদ পদ্মের কাছে যারা আসেন, তিনি দেখেই বুঝতে পারেন এর দ্বারা হরিভজন সম্ভব নয়, এই হরিভজন করতে পারবে না। ভক্তিমী ঠাকুর বলছে, জন্ম জন্ম অপেক্ষা করুন, যদি আপনার মধ্যে ইচ্ছা থাকে গুরুচরণ প্রাপ্তি হবেন, ভগবত ভজন করবেন, আপনাকে ভগবানের দায়িত্ব, এটা বলরামের দায়িত্ব, পাঠিয়ে দেবেন, তথাপি আপনারা আগুনই ঝাঁপ দেবেন না, দিয়ে মরছেন, আমাদের কি করার আছে? সেই জন্য সঠিকভাবে বিচারটা হলো, এই মহাপুরুষ জগতে এসছেন, পৌপাদের কাছে আসার সঙ্গে সঙ্গে, কোনো পৌপাদের সঙ্গে কোনো জীবাত্মা আসার সঙ্গে সঙ্গে, এইটা, এই কোয়ালিটিটা ইচ অ্যান্ড এভরি আচার্য শুড হ্যাভ, প্রত্যেক আচার্যের মধ্যে এই গুণাবলী থাকা দরকার, ইট হ্যাজ টু বি দেয়ার, যদি না থাকে মুশকিল, যে সামনে আসবে দেখেই বলে দেবে এর দ্বারা কী হবে। পৌপাদের অতিমত গুরুপাদ পদ্মে বলতেন, কী ক্ষমতা আমরা বুঝতে পারতাম না, পৌপাদের সময় যে আসতেন দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন না আদৌ ভজন করবে কি না, আর একে কী সেবা লাগানো যায়। যোগ্য ব্যক্তিকে অ্যাপ্রোপ্রিয়েট সেবা দিতেন, যার যে সেবা করার ঠিক এক্স্যাক্ট সেই সেবা তাকে দিতেন, বড় আশ্চর্য ক্ষমতা ছিল পৌপাদ, বড় আশ্চর্য, এই ক্ষমতা জগতে কাউর হওয়া খুব মুশকিল। ওই জন্য বদ্ধজীবকে হরিভজনে লাগানো, এটার জন্য আচার্যের ক্ষমতা চাই, আচার্য এনগেজ করবেন, কেন বদ্ধজীব এনগেজ থাকতে পারে না? পারে, বদ্ধজীব কখনোই কন্টিনিউয়াসলি হরিসেবায় নিয়োজিত থাকতে পারে না, ইট ক্যান নট বি, হতে পারে না। বদ্ধজীবকে এনগেজ রাখবার মতো সেই অবস্থা, সে কৃপা গুরুপাদ বন্ধ শিষ্যের হৃদয়ে সঞ্চারিত কর,
গুরুপাদ পদ্মের কৃপা যদি শিষ্যের হৃদয়ে ট্রান্সলেট না হয় না যায়, তাহলে কখনোই শিষ্যের পক্ষে হরিভজন করা সম্ভব নয়। নিজ ক্ষমতায় হরিভজন করে নিয়েছে এই কথাটা শাস্ত্রের কোনো জায়গায় নাই। নিজে পাওয়ারের দ্বারা, নিজে ক্ষমতার দ্বারা আমি হরিভজন করে নেব, আমার কাউকে দরকার নেই, এটা গাধা মূর্খের কথা। আমার কাউকে প্রয়োজন নেই, আমি ভজন করে নেব, করে নিই দেখাও তুমি। ওই জন্য গৌড়ীয় মঠের ভজন মানেই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কান্না। গৌড়ীয় মঠের ভজন ও বিপ্রলম্বের ভজন, শুরু থেকে শেষ পর্যন্ত খালি চোখের জল ফেলতে হবে, কৃপা করো কাঁদতে হবে, চোখের কোনো জল নেই, হৃদয় শুষ্ক হয়ে গেছে মরুভূমির মতো। মরুভূমি বললে ভুল হবে, বজ্র বলা হলো। এই জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন মহারাজ হরিকথাতে, এই জীবাত্মাগুলো যে হৃদয়গুলো পাষাণের মতো হয়ে গেছে, পাষাণও নয় বজ্রের মতো, প্রভুপাদ বলতেন এই হৃদয়তে আমাদের হরিকথা ডিনামাইট চাট করতে হবে। প্রভুপাদ বলতেন প্রস্তর প্রলেপ হয়ে গেছে, পাথরের মতো অপরাধের প্রলেপ হয়ে গেছে, আমাদের ডিনামাইট হরিকথার ডিনামাইট চার্জ করতে হবে, যেমন পাথর ভাঙে না ডিনামাইট ফেরে, তার হৃদয়কে চুরমার করে দিতে হবে, দেন নতুনভাবে আমরা রিকনস্ট্রাকশন করবো। গুরুদেব তাই তো বলে, পুরনো যে দূষিত দুর্গন্ধ যে অবস্থাগুলো ছিল সেটাকে সে চুরমার করে দিয়ে কী করে রিকনস্ট্রাক্ট করে, তাই তো আমার হৃদয়টাকে গঠন করে। তাহলে আমার মতো চরিত্রহীন, আমার মতো দুষ্ট লোক কী করে হরিভজন করতে পারে? আমার মতো দূষিত ব্যক্তি, জড়কলমুষ, জড়কলমসে আমার হৃদয় পরিত রয়েছে, আমি জড়শোক বুক ছাড়া কিছু জানি, নিজের শোক সুখ এবং শান্তি, নিজে এনজয়মেন্ট, যেটাকে কীর্তনে সুন্দরভাবে বলছেন যে পরের যে সুখ তাতে আমার দুঃখ হয়, পরে যদি শোনো সুখ হয়, ভালো কিছু হয়, আমার দুঃখ হয়, তাহলে এই অবস্থাটা আমার রয়েছে। এই অবস্থাটাকে তিনি তুলে আমাকে কত সফট, কত ডেলিকেট আমাকে করবেন, কত নরম করবেন, কত সফিস্টিকেট করবেন, আমার হৃদয়টাকে অর্নামেন্ট, ভক্তির অলঙ্কার দিয়ে আমাকে সাজাবেন আমার হৃদয়টা, যাতে আমি অন্তত মানুষ হতে পারি। বাইরে আমার সাধু বেশ, ভিতরে আমি জানোয়ারের মতো রইলাম, লাভটা কী হল? এ তো সমাজ সংসারের অমঙ্গল হবে। ওই জন্য ভক্তিমন ঠাকুর একটা কথা বলতেন, ভক্তিমন ঠাকুর বলতেন এই যে কোনো ধর্মীয় সংস্থাগুলো, ভক্তিমন ঠাকুরের কথা ভালো করে শুনুন, শুনলে দুঃখ হবে কিন্তু এটি সত্যি কথা। ভক্তিমন ঠাকুর বলছেন যে কোনো আচরণহীন, কোনো আচরণহীন দুশ্চরিত্র ব্যক্তিগণের দ্বারা, আচরণহীন ভক্তিমন ঠাকুর বলছেন কোন আচরণহীন ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আদর্শময়ী শিক্ষা প্রসারিত হতে পারে না। বোঝা গেল বাংলাটা? বাংলা বলছি কিন্তু খুব সোজা। ভক্তিমন ঠাকুর বলছেন কোনো চরিত্রহীন ব্যক্তিগণের দ্বারা, আচরণহীন ব্যক্তিগণের দ্বারা যে মঠ মন্দির বা ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আদর্শময়ী শিক্ষা প্রসারিত হতে পারে না, বরং তাতে সমাজের সাধারণ লোক নিষ্ঠিবনতা থুতু ফেলে, থুতু দেয়, তাদের আচার নিচু আদর্শ দেখে তারা থুতু মারে, নিন্দা করে যে এদের থেকে তো আমরা ভালো, এই কথা বলবার সুযোগ পায়। ভক্তিমন ঠাকুর এই কথা জানিয়েছেন, কত বড় কথা। তা আমাদের এমন ক্রিয়াকর্ম করতে হবে না যাতে আমাদের নিন্দা শুনতে হয় বাজারে, ট্রেনে বাসে আস্তে আস্তে দেখা যায় অনেক সময় এই চর্চা করছেন গৌড়ীয় মঠের, কিন্তু গৌড়ীয় মঠ ওই বস্তু নয়, আমি তাদেরকে কী করে বোঝাবো? তারা তো নিন্দা করতে চাইছেন, এরা নিন্দা করার কাজ করেছেন বলি, এরা নিন্দা করার কাজ কেন করেছেন তাই তারা নিন্দা করার সুযোগ পেয়েছেন। ভক্তিমন ঠাকুর ওই জন্য বলছেন সাধু জীবন অত্যন্ত নির্মল জীবন হবে, যেখানে কোনো একটা আঙুল দেখিয়ে কথা বলবার মতো লোক না থাকবে, কেন যে থাকে না? সাধু জীবন যদি নির্মল না থাকে তাহলে কোনোরকমভাবে কোনো ধর্মীয় সংস্থার দ্বারা সমাজের কোনো বাস্তবিক মঙ্গল হবে না। অনেকে বলতে শুনেছি মহারাজ সব অ্যাডজাস্ট করে চলতে হয়, অনেকে বলতে শুনেছি, আমি এ কথা উত্তরও দিয়েছি, অনেকে বলছেন মহারাজ অ্যাডজাস্ট করে চলতে হয় মহারাজ, তাহলে কী করা যাবে? আমরা দেখো, যদি তোমার গুরুপাদ পদ্মকে অপমান করছে কোনো জায়গায়, আর কেউ যদি মনে করে ও অপমান করলেও আমাকে তার সঙ্গে কোনো রিলেশন, আমার সম্বন্ধ রাখতে হবে, কেন আমার মঠ মন্দির চালাতে হবে? আমি বললাম এটা তো তুমি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলছো, যিনি গুরু বৈষ্ণবের নিন্দা করবেন
প্রভুপাদ বলছেন তার মুখদর্শন নিষেধ। ভক্তিময় ঠাকুর এ কথা জানিয়েছেন, ভক্তিময় ঠাকুর এ কথা জানিয়েছেন, বৈষ্ণব নিন্দুকের মুখদর্শন নিষেধ। প্রভুপাদ হরিকথায় জানাচ্ছেন যে বৈষ্ণব নিন্দায়, বৈষ্ণব নিন্দায় অধৈর্য হওয়া, রেগে যাওয়া, এটি ভক্তি। প্রভুপাদ জানাচ্ছেন বৈষ্ণবের সমালোচনা, বৈষ্ণবের নিন্দাতে অত্যন্ত রেগে যাওয়া, এটাকেই বলে ভক্তি। যদি রেগে না যায়, যদি সে বলে মহারাজ এরকম হয়েই থাকে, তাহলে সে গাধা, সে ভক্তিরা যে কিছু বোঝে নাই, তার সম্বন্ধ জ্ঞান হয় নাই। সে বলছে মঠ চালাতে বলে মহারাজ এরকম করতেই হবে। আমি মঠ চালাও, তোমাকে কে বলেছে মঠ চালাতে, মঠ চালাতে তোমাকে কে বলেছে? যে মঠ চালিয়ে তুমি ভক্তি দিতে পারবে না, যেখানে প্রভুপাদ বলেছেন না কোনো বিষয়ী লোকের অর্থের দ্বারা যে মঠ মন্দির নির্মাণ হয় সে কথা মনে করবেন না। প্রভুপাদ বলেছেন কোনো বিষয়ী লোকের অর্থের দ্বারা কোনো মঠ মন্দির নির্মাণ হয় এ কথা আপনারা যেন ভাববেন না। মঠ মন্দির কখনো পয়সার দ্বারা নির্মাণ হয় না, যদিও বাইরের দৃষ্টিতে পয়সা লাগে, মঠ মন্দির ভক্তির দ্বারা হয়। মঠ মন্দির কোনো মহাপুরুষ যদি মনে করেন আমি মঠ মন্দির করব, করবার আগে, সংকল্প হওয়ার আগে, বাইরে মঠ হওয়ার আগে তার হৃদয়ে তো সংকল্প হয়ে গেছে। মহারাজ এটা কিন্তু গুপ্ত সিদ্ধান্ত একটা, আমি আর প্রমাণ দিয়ে বলবো। কোনো মহাপুরুষ কৃষ্ণপ্রেমে বিহ্বল, সে মনে করলেন আমি একটা মঠ মন্দির বানাবো, এটা করতে হবে সমাজের মঙ্গলের জন্য, যেমন প্রভুপাদ। সঙ্গে সঙ্গে মঠ মন্দিরের সংকল্প যেই হৃদয় হয়ে গেল তখন মঠ মন্দির হয়ে গেছে। তার সংকল্প হয়েছে মানে মঠ মন্দির হয়ে গেছে, সংকল্প হৃদয়ে এসছে, বৈকুণ্ঠ থেকে মঠ চলে এসছে তার হৃদয়ে। এবারকারে বাইরের প্রকাশটা বাকি আছে, বাইরের প্রকাশটাও তার ইচ্ছা হবে। কোনো মহাপুরুষ যখন বিগ্রহ অর্ডার দেয় আমার জয়পুরে বা বিভিন্ন জায়গায়, কোনো মহাপুরুষ যদি বিগ্রহ প্রতিষ্ঠা করতে চায়, যদি বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য অর্ডার দেয় মহারাজ, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সে যদি মনে সংকল্প করলো আমি রাধা গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করব, সঙ্গে সঙ্গে সেই মহাপুরুষের হৃদয়ে রাধা গোপীনাথ চলে এলো। এবারকারই শিল্পীর মাধ্যমে তার যে ভাবটা সেটা প্রকাশ পাবে। এই জন্য দেখবেন বিগ্রহ সব সপ্রকাশ, এই কথাটা মানে কি? মঠ মন্দির বিগ্রহ এগুলো সপ্রকাশ, এগুলো জোর করে প্রকাশ করতে পারে না, সপ্রকাশ বস্তু। এর একটা প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি, এই সদ্গুরুর আলোচনা কিছু এর মাধ্যমে ইনি এইসব সিদ্ধান্ত বলতেন, এইসব সিদ্ধান্ত বলতেন, কেউ মনে রাখতে পারত না। প্রভুপাদের বিগ্রহ অর্ডার দিয়েছেন কে? প্রভুপাদের বিগ্রহ অর্ডার দিয়েছেন জয়পুরে, কে দিয়েছেন? ভক্তিজীবন জনার্দন গোস্বামী মহারাজ খড়গপুরে, প্রভুপাদের গণ, প্রভুপাদের গণ তিনি অর্ডার দিয়েছেন। বিগ্রহ এবার গাড়ি করে এসে গেছে, মহারাজ মঠের মধ্যে রয়েছেন, মহারাজ বিগ্রহ এসে গেছে, গাড়ি এসে গেছে। গাড়ি আসার পরে একটা পেটির মধ্যে প্যাকিং করা রয়েছে, কাঠের পেটি, তার মধ্যে ঘাস ফুঁস সব, বিগ্রহ এসছে। এসে জনার্দন মহারাজ চোখে জল ফেলছে, এই শিগগিরি খোল, শিগগিরি খোল পেটি, প্রভুপাদের কষ্ট হচ্ছে। আরে প্রভুপাদের কষ্ট, শিগগিরি পেটি খোল, আরতি নিয়ে আরতি, আরতি সব। বিগ্রহকে সেই পেটি থেকে খোলা হলো, মহারাজ আরতি করতে আরম্ভ করলো। লোকে বললো মহারাজ বোকা নাকি, এ কি, সবে তো বিগ্রহ এলো, এখন পরিষ্কার হবে, অভিষেক হবে, তারপর তো আরতি করবেন, সেটা তোমার কাছে। বুঝে গেল, বিগ্রহকে পরিষ্কার করতে হবে। বিগ্রহে প্রথমে বিগ্রহ প্রতিষ্ঠার অনেক নিয়ম আছে, প্রথমে যেমন অমঙ্গলা দূরীকরণ অর্থাৎ ফার্স্ট বাথ, যেটা এমনি যেটা ময়লা ফয়লা বুঝি, তারপর এবার স্নানবেদিতে নিয়ে যাবে, স্নানবেদিতে নিয়ে গিয়ে এবার অভিষেকের সব ক্রিয়াকর্ম হবে, তারপর এবার মন্ত্র হবে, তারপর বিগ্রহে প্রাণ আসবে, সেটা তোমার জন্য, কিন্তু সেটা জনার্দন মহারাজের জন্য নয়। জনার্দন যখনই অর্ডার দিয়েছেন প্রভুপাদ, প্রভুপাদ শিল্পীকে, যে একটা বিগ্রহ আমার গুরুপাদপদ্মের আমার অর্চনের জন্য বড় ইচ্ছা হচ্ছে, আপনি একটু দয়া করে করুন, তার আশীর্বাদ নিলেন, ব্যাস বিগ্রহ প্রকট হয়ে গেল শিল্পীর হৃদয়। এরকম কত প্রমাণ চাই আপনার, এরকম কত প্রমাণ চাই মহারাজ? এই নবদ্বীপ ধামে, আমি আগে জনার্দন মহারাজের কথাটা বলেনি পুরোপুরি, জনার্দন মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন বিগ্রহ খোল খোল শিগগিরি, কাঁদছেন, কষ্ট হচ্ছে প্রভুপাদের, শিগগিরি পরিষ্কার করে আরতি করতে আরম্ভ করলেন ভোগরা। এবার লোকে মনে করবো কা, তা নয়। এরকম একটা উদাহরণ আমি নবদ্বীপ ধামে দিয়ে দিচ্ছি। নবদ্বীপ ধাম প্রভুপাদের কেস তো আছেই, আমাদের প্রভুপাদের তো বিগ্রহ প্রতিষ্ঠার গ্রন্থতেও আমি দিয়েছি, গ্রন্থতে এই যে প্রভুপাদ বাল্য বয়স থেকে যে
জীবনী সব। এই নবদ্বীপ ধামে নটুয়াগৌর নাম শুনেছেন? নটুয়াগৌর বিষ্ণুবিহার স্টেশনে যেতে নটুয়াগৌর পড়ে। হ্যাঁ, এক দুর্ধর্ষ তার্কিক পণ্ডিত, তার্কিক, সে তর্ক ছাড়া কিছু বোঝে না। তার ছেলে ভক্তিমান, বাবা একদম ভক্তি নেই, এসব বেকার। হঠাৎ একদিন গৌরীর ইচ্ছে হলো ছেলের সম্বন্ধে, ছেলে গৌরের কাছে বলছে না আমার বাবা কিছু ভক্তি নাই, খালি পণ্ডিত্য আছে, এই পণ্ডিতে কী লাভ, বিরাট দিগ্গজ পণ্ডিত। তার প্রার্থনায় কী হলো, কেন সে বৈষ্ণব অপরাধ করে না, ভগবানকে মানে না, ঠিক আছে মা না মানলে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কী করলেন, গৌর রাত্রিবেলা তার স্বপ্নেতে এলেন, স্বপ্নে নয় সে প্রায় যায় জিগে জিগে দেখছেন, গৌর সংকীর্তন করে আসছেন নৃত্য করতে করতে, সাক্ষাৎ মানে মনে হচ্ছে স্বপ্ন নয়, আধা তন্দ্রা অবস্থা, পরিষ্কার দেখছেন গৌর সংকীর্তনের দল নিয়ে এখানে নর্তন করতে করতে আসেন, যেরকমভাবেই নৃত্য করছেন, সেই নৃত্যনে নর্তন করছেন, সেই ভাবটা তার হৃদয় থেকে আর গেল না, সব ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। তাকে স্বপ্নাদেশ করলেন, তুমি এই বিগ্রহটা তৈরি করো, ওইখানে একটা ছুতোর মিস্ত্রি আছে, ছুতোর মানে কাঠের কাজ করে, তার কাছে যাও, আমার বিগ্রহটা বানিয়ে দেবে। সে বলছে আমার হৃদয়তে কীরকম দেখি, আমি তো আর্টিস্ট নয়, আঁকতেও পারবো না, তাহলে কী করে আপনি প্রকট হবেন, অন্তত বলতে পারি এভাবে নাচছিলেন গৌর, এটা বলতে পারি, তা আমি তো টোটাল আমি দেখাতে পারবো না ছবিটা। গৌর বলছেন তুমি ওই সূত্রকারের কাছে যাও, কাঠের কাজ করে, তাকে গিয়ে বলো যে একটা বিগ্রহ বানিয়ে দিতে, আর তুমি খালি দেখাবে কীরকম বিগ্রহটা আমি নৃত্য করছিলাম, ওইটুকু বললেই হবে। সেই ছুতোর মিস্ত্রির কাছে গিয়ে বললো, ছুতোর মিস্ত্রি বলে আপনি খেপেছেন নাকি, আমি বাপের জমে কোনো বিগ্রহ তৈরি করিনি, আমি কাঠ এইসব চৌকি ফকি এসব বানাই, আমি এসব আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আপনি অন্য জায়গায়। গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ করেছেন আপনাকে বলতে, কী রকমভাবে আদেশ করলেন তিনি, আমি কোনো জন্মে বিগ্রহ করি না, বিগ্রহের কোনো আইডিয়াই নেই আমার, আমি কাঠ মিস্ত্রি এইসব খাট টেবিল এইসব বানাই চৌকি ফকি, আমি কী করবো, গৌরাঙ্গের আদেশ হয়েছে আপনাকেই করতে হবে। এই বলো মহা মুশকিল, তো এখন কীরকম আদেশ হলো, বলে কীরকম বিগ্রহটা হবে, বলে এইরকমভাবে গৌর নৃত্য করছিলেন, বলে একটু দেখালে পাটা হাতটা কীরকম, আর গৌরাঙ্গ তো নবদ্বীপ ধামে গৌরকে জানে না, এমনকি উনি ছবিও দেখেছে। এইবার সেই মিস্ত্রি আরম্ভ করলো তৈরি, ভয় করছে কী করবে না করবে। যখন বিগ্রহ কমপ্লিট হলো ঠিক যেরকম দেখেছিলেন স্বপ্নে সেইটি হল, অর্থাৎ এর দ্বারা প্রমাণ হলো বিগ্রহ কেউ কোনো জবরদস্তি প্রকাশ করতে পারে না। ধনী ব্যক্তি অর্থের বলের দ্বারা যে মন্দির করে, যে বিগ্রহ স্থাপন করে, সেটা খালি ব্যভিচার মাত্র, তাতে কোনো রকমভাবে বিগ্রহে প্রাণ থাকে না। রামানুজাচার্য এরকম অনেক কথা বলেছেন, যে বিগ্রহেতে প্রাণ নেই সেই বিগ্রহকে যদি কোনো মহাপুরুষ দণ্ডবত করেন সঙ্গে সঙ্গে প্রাণ চলে আসবে, রামানুজাচার্য বলেছেন। তার প্রমাণ আমি আরেকটা দিয়ে দিই, যখন আমাদের আসামে সর্বগেতে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছিল, মহারাজ আপনি অনেক প্রাচীন, আমি আপনার হাঁটুর বয়স সবই আপনি জানেন, সর্বভোগ আসামের সর্বভোগ মঠ, সেই সর্বভোগ মঠে বহুপাদ আসামে মঠ স্থাপন করবেন, মঠ বিগ্রহ স্থাপন করবেন, পরম পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজ, তার নাম হচ্ছে রামানন্দ প্রভু, তার ব্রহ্মচারী নাম ছিল রামানন্দ প্রভু, মাধব গোস্বামী মা হয়গ্রীব ব্রহ্মচারী, সব চলে গেছেন আগে, বহুপাদ আসবেন, হাতির পিঠে করে বহুপাদকে নিয়ে আসা হয়েছে। প্রভুপাদ সেই মন্দিরে কোনো একটা ছোট্ট প্রকাশনা আমি দেখেছি, সেখানে লাস্ট শরিকতা ছিল আসামে, সেখানেও আশ্চর্য একটা ছোট্টখাটো ঘর, কোনো রকম ভাবে ওখানে প্রভুপাদ থাকতেন, মানে থেকে ওইখানে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। প্রভুপাদ আদেশ করলেন রামানন্দ প্রভুকে, আপনি মন্দিরের প্রতিষ্ঠা সব ব্যবস্থা আপনি করুন, করে যখন সব ফাইনাল হয়ে যাবে আমাকে ডাকবেন, আমি যাবো প্রাণ প্রতিষ্ঠার জন্য, আমি ঢুকবো মন্দিরে। রামানন্দ প্রভু কী করলেন, সেখানে মন্দির প্রতিষ্ঠার জন্য যা যা প্রিলিমিনারি অ্যারেঞ্জমেন্ট সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলেন, মানে যা কিছু অভিষেকের বস্তু কোথায় কী থাকবে তার শুদ্ধিকরণ সব করলেন, করে এবার বিগ্রহকে রাখিয়েছেন, সমস্ত কিছু করেছেন, তাকে কাপড় পরিয়েছেন বিগ্রহকে, কেন ওই কাপড়ে অভিষেক হবে, আবার নতুন কাপড় পরানো হবে অভিষেকের পর, ভিজে যাবে, সমস্ত করার পর পরমপুরের শ্রীধর গোস্বামী মহারাজ যাকে বলে রামানন্দ প্রভু কী করলেন, রামানন্দ প্রভু গিয়ে প্রভুপাদ বললেন বিগ্রহ প্রতিষ্ঠার সময় আমাকে ডাকবেন, আপনি সব ব্যবস্থা করে ফেলুন, আমি মন্দির যাব, একটু পরে যাচ্ছি।
রামানন্দ বাবু অর্থাৎ প্রমুখ সিদ্ধ গোস্বামী মহারাজ কী করলেন, মন্দিরে সব ব্যবস্থা করলেন, বিগ্রহকে সব কাপড় পরা সব করলেন, অভিষেকে কাপড় পরেই অভিষেক হবে, তারপর আবার খুলে ফেলবেন নতুন কাপড় পরাবে। হঠাৎ কী করলেন, একটা মোটা মালা ছিল সেই মালাটা রাধারণী গলায় কৃষ্ণের গলায় দিয়ে দিলেন, গলায় পরিয়ে দিলেন। প্রভুপাদকে বেড়া প্রভুপাদ দয়া করে যদি কৃপা করে এবার আপনি আসেন, আমাদের প্রিলিমিনারি সব ব্যবস্থাই হয়ে গেছে, যদি আপনি আসেন ভালো হয়, কৃপা করে যদি আসেন। প্রভুপাদ সমস্ত ঘর থেকে এলেন, হই হই পড়ে গেল, প্রভুপাদের মতো দিব্য পুরুষ যাকে দেখলেই লোকের মঙ্গল, মহাপুরুষের দর্শনেই মঙ্গল করে দেয়। তিনি এসে যখন পর্দাটা সরিয়ে যখন মন্দিরে ঢুকবেন, ঢুকে বলবেন বিগ্রহ তো প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি আর কী প্রতিষ্ঠা করব, হ্যাঁ বিজ্ঞ তো প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি আবার কী করবো প্রতিষ্ঠা। সবাই অবাক, বিজ্ঞ প্রতিষ্ঠা হয়ে গেছে মানে মানে ওই যে রামানন্দ প্রভু শ্রীধর গোস্বামী মহারাজ ওই যে মালাটা বিগ্রহের গলা দিয়ে দিয়েছেন, দিয়ে দণ্ডবোধ করেছেন, ওদের প্রাণ চলে এসছে, কেউ দেখতে পাচ্ছেন না, প্রভুপাদ দেখতে পাচ্ছেন, প্রভুপাদ পদ দেখি বিজ্ঞ তো প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি আর কী প্রতিষ্ঠা করব। বোঝা গেল কতগুলো প্রমাণ দিলাম, তাহলে এবার বুঝতে পারছেন কোনো গায়ের জোরের দ্বারা অর্থ বলের দ্বারা কোনো ধনী ব্যক্তি মঠ মন্দির করে নেবেন বিগ্রহ প্রতিষ্ঠা, ইট ইজ অ্যাবজার্ড, হতে পারে না। এই মহাপুরুষ যতদিন শ্রী চৈতন্য মঠের মূল মঠের আচার্যপদে ছিলেন, মহারাজ জানেন কত দিনহীন ব্যক্তি কৃপা লাভ করেছেন তার কাছে, কত দিনহীন ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি যে তাকে দর্শন করতেন সেই কৃতজ্ঞতার্থ হতেন, সর্বদা অন্তর্মনা হয়ে থাকতেন, সর্বদা অন্তর্মনা হয়ে থাকতেন। বহির্দৃষ্টিতে তিনি মনে হতো এই ক্রিয়াকর্ম করছেন, কিন্তু সর্বদাই অন্তরে অন্তরে সব ঢুকে অন্তরে চিন্তা করতেন সবসময়। এমনকি শেষের সময় এমন ছিল, পরমহংস মহারাজের অন্তিম সময় যখন ভোগ লাগিয়ে প্রভুপাদের নিয়ে আসতো, প্রভুপাদের ভোগ হয়ে গেছে মহারাজ এই প্রসাদ আপনি পোপ, সেই প্রসাদ থেকে হাতের থালায় করে সেবক নিত আর গাছপালাগুলোকে দেখাতেন, এদেরকে প্রসাদ দিয়েছ, এদেরকে প্রসাদ দিয়েছ, গাছপালাগুলোকে দেখাতেন, দেবদে এদেরকে প্রসাদ দিয়েছ, আরে এদেরকে প্রসাদ দেবো মানে কেউ বুঝতে পারতো না, এবার কি মাথা খারাপ হয়ে গেল নাকি গুরুদেবের, তারা বুঝতে পারতো না ওনার প্রণমাংস অবস্থা, উনি যে কী অবস্থায় উঠেছেন, স্থাবর জঙ্গম সমস্ত কিছুতেই সব সব স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে সব কিছু, এ সাধারণ লোক বুঝতে পারতো না, গুরুদেবের মাথা খারাপ হয়ে গেছে, বলছে এই গাছপালাগুলোকে বলছে প্রসাদ দেবে, প্রসাদ দিয়েছো, এ আবার কী কথা, পশু পক্ষী গাছপালা সবাইকেই প্রসাদ দিতে হয়, প্রসাদ মানে খাওয়া নয়, আজকে বেশি করে ভাণ্ডারা হবে, লুচি পুরি হবে, ছানার পোড়াও হবে, এটা প্রসাদ নয়, প্রসাদ মানে এই হরিকথাটাই প্রসাদ, এই হরিকথা যে না শুনবে তার কোনোদিন কোটি জন্মে কৃপা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যার হরিকথায় নিষ্ঠা লাভ করেছেন, যে দীক্ষার সময় গুরুদেবের কৃপা লাভ করেছেন বোধ, আমি একটু আগে উপনিষদের উদাহরণ দিলাম, যদি কেবল হরিকথার দ্বারাই আমার দিব্যজ্ঞান লাভ হয়ে যেত তাহলে আমার গুরু আমার দরকার ছিল না, গুরুচরণা দাও তো হরিকথা শুনে নেবো দিয়ে দিব্যজ্ঞান লাভ করে, হয় না, ওই জন্য সম্বন্ধ জ্ঞান জাগরণের জন্য আমার গুরুচরণ দিব্যজ্ঞান দেওয়া লাভ করার জন্য যতই আমি বাইরের হরিকথা শুনে থাকি মহাপুরুষের কাছে, যেমন অনেকে বলেন ভাগবতের ব্যাখ্যা শুনবে কোনো সময়, পরীক্ষিত মহারাজের কথা বলেন, মহারাজ পরীক্ষিত মহারাজ কোন গুরুচরণে আশ্রয় গ্রহণ করেছেন, তর্ক দূরে এইসব ভাগবত কথায় এক মাস পাঁচ দিন অনেক আলোচনা হয়, এগুলো শুনবার ইচ্ছা থাকলে এগুলো শুনবেন মহারাজের থেকে, এই এই মহারাজের থেকে এগুলো নিয়ে নেবেন, তারা তর্ক করছেন, আপনি যে বলছেন পরীক্ষিত মহারাজের কোন গুরুর দীক্ষা লাগা হয়েছিল, প্রভুপাদ এইসব কথার উত্তর দিয়েছেন, কাউ শুনবার মতো ধৈর্য না, প্রভুপাদ এসব উত্তর দিয়েছেন, প্রভুপাদ বলছেন আপনারা আপনারা দীক্ষা মানে কী বোঝেন, আপনারা দীক্ষা মানে কী বোঝেন, আপনারা কী কী মনে করেন, পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ এই যে সাত দিন যাবৎ যে হরিকথা শ্রবণ করলেন, দীক্ষা কথার মানে কী, দীক্ষকতার মানে হলো সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের সম্বন্ধ জ্ঞান হবে, অবৈধ হবে প্রয়োজন প্রাপ্তি হবে, এই তো দীক্ষাকতার মানে কি, দীক্ষাক মানুষ সম্বন্ধ হবে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমানও হবে তো, এই তো তাই তো, তারপর সেবা প্রাপ্তি হবে, অভিমান থাকলে তো সেবা পায় না, তাহলে কি হলো কথাটার মানে কি হলো, সম্বন্ধ জ্ঞান হলো
প্রয়োজন অবিদেয় হলো অবিদেয় তারপর প্রয়োজন জ্ঞান, তাই তো প্রয়োজন মানে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তাহলে পরীক্ষিত মহারাজ যে জীবনে তিনটিই হয়ে গেছে, তোমার মতো কানে ফু নেওয়ার দরকার পড়েনি। ওই ভাগবত কথা যে বলেছেন সুখদেব গোস্বামী, এই সুখদেব গোস্বামী হরিকথা শ্রবণের মাধ্যমেই তার কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়ে গেছে। সম্বন্ধ তো ছিলই, সম্বন্ধ হয়ে গেছে বললেও ভুল, কেন মহাভাগবত, ভাগবতের চার জায়গায় বলা আছে এইসব মহাভাগবত। মহাভাগবত কাকে বলে, জন্ম জন্ম তার সম্বন্ধ। তথাপি সেখানে প্রভুপাদ বলছেন যে এই যে ভাগবত কথা শ্রবণ করেছেন, এই ভাগবত কথার মাধ্যমেই তার সম্বন্ধ অবিদেয় প্রয়োজন তিনটিই প্রাপ্তি হয়েছে। এবার আপনি কী করে বলছেন তার সিদ্ধি লাভ হয়নি, যেখানে ভাগবতে পরীক্ষিত মা নিজেই বলছেন, আমি আজকে কৃতার্থ। পরীক্ষিত মা নিজেই বলছেন যখন হরিকথা শেষ হয়ে গেল, সেখানে পরীক্ষিত মহারাজ আনন্দের সঙ্গে গুরুদেবকে বলছেন যে আমি আজকে কৃতার্থ হয়েছি গুরুদেব। কৃতার্থোস্মি অনুগৃহীতোস্মি ভবতা যত করুণাত্মনঃ শ্রাবিত যচ্চমে সাক্ষাৎ অনাদি নিধনম হরিম। কৃতার্থোস্মি অনুগৃহীতোস্মি ভবতা যত করুণাত্মনঃ শ্রাবিত যচ্চমে সাক্ষাৎ অনাদি নিধনম হরিম। আপনি আমাকে অপ্রাকৃত জগতের ভগবানের কথা আপনি শ্রবণ করেছেন, ভাগবতী কথা, আমি অনুগৃহীত হয়েছি, কৃতার্থোস্মি, অনুগৃহীতোস্মি, কৃতার্থোস্মি ভবতা যত করুণাত্মনা। আপনার মতো করুণাময় যে এত বড় পরমাংশ তার দ্বারা আমি করুণা পেয়েছি আজকে। অনুগৃহীতোস্মি, কৃতার্থোস্মি ভবতা যত, ভবতা মানে আপনার দ্বারা আমি করুণা লাভ করেছি, ভবতা যত করুণাত্মনা সাবিত যদ অনাদি নিধনম হরিম। ভগবানের কথা আপনি আমাকে শ্রবণ করিয়েছেন, তাহলে সম্বন্ধ বিধে প্রয়োজন জ্ঞান হয়ে গেছে। তাহলে পরীক্ষিত মহারাজের জীবনে দীক্ষার কোনো অভাব ছিল, দীক্ষা হয়নি, দীক্ষা হয়ে গেছে। আবার অনেকে দীক্ষা নেওয়ার অভিনয় করে, সদ্গুরুর কাছে আসে, তার দীক্ষা হয় না, কপাল, সব কপাল, যার কপাল খারাপ হয় না, কিছু বলার নেই। আজকে আমি কৃতার্থ হয়েছি মহারাজের আদেশে, আসতে বাধ্য হয়েছি, কোনো জায়গায় যাই না, সহসা সহসা কোনো জায়গায় আমি যাই না, তথাপি মহারাজের আদেশ ফেলা যায় না, এত জ্যেষ্ঠ আমার অনেক জ্যেষ্ঠ তিনি গুরু হাত, তার হাঁটু সমান আদেশ করেছেন মানে তিনি আমাকে কৃপা দেবেন, তিনি আমাকে কৃপা লাভ করিয়ে দেবেন বলে ডেকেছেন। আমি এলাম, কতগুলো লোক আছে কার কাছে হরিকথা বললেন এটা আমার বিষয় নয়, সূর্যকুণ্ডে যখন থাকতাম একজনের কাছে হরিকথা বলতাম, আবার অনেক সময় হাজার হাজার লোক সম্মুখে থাকে, অনেক সময় দুজন থাকে, তার উপর কোনো নির্ভর করে না। হরিকথা তো হরিকথা ভগবানের সন্তুষ্টির জন্য, আমার নিজের ইন্দ্রিয় তর্পণে এটা কোনো অস্ত্র নয়, এটা কোনো হাতিয়ার নয়, এর দ্বারা আমি কিছু পয়সা লুটে নেবো, কিছু সুনাম লুটে নেবো, এরকম কোনো কথা নাই। আজকে আমার অভিন্ন গুরু পাদপদ্ম শ্রীশিল পরমহংস আচার্য শ্রীশিল ভক্তিকুসুম শ্রবণ গোস্বামী মহারাজের চরণ কমলে আমি ভক্তিদান প্রার্থনা করি, তিনি আমাকে ভক্তিদান করুন, অর্থ করি, এইসব প্রতিষ্ঠা এইসব আমি চাইনি তার চরণে, তিনি নিশ্চয়ই আমাকে বঞ্চনা করবেন না, পরিপূর্ণরূপে কৃপা করবেন, তিনি গুরুদেবের অভিন্ন। এই প্রার্থনা মুখে আর মহারাজের চরণেও আমি প্রার্থনা করি, তিনি আমাকে সর্বদা স্নেহ দৃষ্টিতে রাখবেন, ভুলে যাবেন না, তাহলে হারিয়ে যাব সংসারে। এই কথা বলে আজকে এখানেই সমাপ্তি রাখছি, মহারাজের চরণে দণ্ডবত দিয়ে। যশো সাক্ষাৎ ভগবতি জ্ঞানদীপ প্রদে গুরু মর্তো সাধ্বি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচবত গুরুশো নরমতির যশো বানারকীশ বাঞ্ছাকল্পদুর্বশী কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনং বৈষ্ণবভ্যো নমো নমঃ।